মনিকা, তোমাকে প্রথমে অভিনন্দন যে তোমরা আমাদের জন্য একটা বিশাল অর্জন নিয়ে আসছো নেপাল থেকে। বাংলাদেশের ফুটবলে তোমরা একটা বিপ্লব ঘটাই দিছো। তো তোমার প্রথম যেটা প্রশ্ন হচ্ছে যে তুমি ফুটবলের সাথে কিভাবে যুক্ত হলে? আসলে শুরুটা হচ্ছে 2000 বঙ্গমাতা থেকে, ওইখান থেকে খেলতে খেলতে আসলে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে খেলার পরে আমার 2012-তে যখন বিভাগীয় পর্যায়ে গেছি, ওখান থেকে রাঙামাটি স্যার মানে আমার খেলা দেখছেন, আমি তো ওখান থেকে আসলে উনি বাছাই করছেন আমার খেলা দেখে, ওনার টিমে খেলতে হবে, ওখানে গিয়ে ভর্তি করাবে, ওনার স্কুলে সব সব সুযোগ সুবিধা আসলে উনি দিবেন। তো আসলে প্রথমে হচ্ছে আমি না করছি যে যাব না, পরবর্তীতে বাবার সাথে কথা বলছে, আমাদের আমার যে আমি প্রথমে আগে যে স্কুলে ছিলাম ওই স্যারের সাথে কথা বলছে, তো বলছে ঠিক আছে তোমার ভালো না লাগলে তুমি ঘুরে আসো, ওখান থেকে দেখে আসো। তো গেলাম, দেখলাম একবারে ওখানে স্কুলে ভর্তি করা দিছে স্যারে, ওখান থেকে আসলে জার্নি শুরু। তো ওখানে আমাদেরকে হোস্টেলের ব্যবস্থাও ছিল, হোস্টেলে আমরা একসাথে 7 জন ছিলাম, তো খাওয়া দাওয়া সব খরচ স্যারই দিতেন, ওনার নিজের পকেট থেকে, বেতনের পকেট থেকে। তো আসলে সকালে বিকালে প্র্যাকটিস করি, সবকিছুই মানে খাওয়া দাওয়া সুযোগ সুবিধা, স্কুলে ভর্তি ফ্রি, মানে ভর্তি সবকিছু ফ্রি ছিল আর কি আমাদের জন্য। তো ওখান থেকে আসলে জার্নি শুরু আমার। তারপরে তুমি উপরের দিকে কিভাবে তোমার এই জার্নিটা, এই গল্পটা যদি আমাদের বলো। 2000 ওইখানে ওই সালে মগাশরী স্কুলে ভর্তি হওয়ার পরে 2013 সালে আমি বঙ্গমাতা খেলছি ওদের ওই টিমের হয়ে। তো 2013-তে আমরা ঢাকায় আসি, ময়মনসিং এর সাথে ওই যে সানজিদাদের সাথে আমরা হারছি, হেরে রানার আপ হয়ে চলে গেছি। ওইখান থেকে যাওয়ার পর একবার আমরা প্ল্যান ক্যাম্পের জন্য আমরা ওই রাতে ওই দিন রাতে পৌঁছেছি আপুর দিকে মেবি, ওইখান থেকে আমরা একবারে রাঙামাটি ক্যাম্পে জয়েন করছি প্ল্যান ক্যাম্পে। তো ওইখানে 1 মাস ক্যাম্প করছি, ওইখান থেকে অনেক বাসায় অনেক প্লেয়ার ছিল খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি থেকে। তো ওইখানে আমি 1 মাস ক্যাম্প করার পরে ওইখানে বাসায় টিকছি, টিকার পরে ঢাকায় খেলতে আসছি, আসার পরে ওইখান থেকে ছোট ছেলেরা আসলে বাসায় করছেন আমার খেলা দেখে। পরে 2015 সালে যখন নেপালে এফসি আন্ডার-14 খেলা হয়েছিল, ওইখানে চান্স পাই, ওখানে আসলে 3 মাস ক্যাম্প করছি, ওই টিমে ছিলাম, খেলতে গেছি নেপালে, ওখান থেকে শুরু। তারপরে এ পর্যন্ত বিভিন্ন জাতীয় দলে তোমার কোন কোন দলে খেলেছো এবং কি অর্জন আছে এটা সম্পর্কে যদি আমাদের আসলে বয়স ভিত্তিক টিমে সব টিমে আসলে আমরা রেজাল্ট পাইছি। তো সিনিয়র লেভেলে আমি সাপ খেলছি, লাস্ট 19 সালে বিরাটনগরে নেপালে, ওইখানে আমরা সেমিফাইনালে হেরে চলে আসি দেশে। তো এবারে আবার খেলতে গেছি, এবারে চলে আসি। এই যে তোমাদের বয়সী মেয়েরা বাবা মার সাথে গ্রামে থাকে, তারা নানান ভাবে এনজয় করে, কিন্তু তোমরা এত দূর এসে অন্য একটা ভিন্ন একটা জগতে আছো, ভিন্ন একটা কাজের সাথে, এইটা এইটা কি এনজয় করো কিভাবে? আসলে যে আমরা প্র্যাকটিস করি সকাল বিকাল, বিসিসি দূরে আমাদের মানে সকাল ভোর থেকে আসলে আমাদের বিসিসি দূর, আসলে যে সুযোগটা পাইছি যে সময়টা আমরা পাই, আমরা খেলি রুমে, এমনি কিলো খেলি, এমনি ছাদে গিয়ে আমরা ক্রিকেট খেলি মাঝে মাঝে, মানে যে সময়টুকু পাই আমরা এনজয় করি। কেমন লাগে এই যে একটা অন্যরকম জীবন, অন্য মেয়েদের চেয়ে আলাদা? এটা হচ্ছে অন্যরকম, আমাদের যে খেলি সবার মতন হচ্ছে, আমরা ওপেনলি চলতে পারি না ন্যাশনাল ক্যাম্পে, আমাদের ফোন জমা থাকে, তারপরে বাইরে যাইতে পারি না, যদি ইমার্জেন্সি প্রয়োজন ওই সময় ছুটি নিয়ে আমরা বের হই। আসলে সব কিছু মিলে হচ্ছে আমাদের যে এই যে এত আমাদেরকে আটকে, মানে আমাদের বাধা আছে, এগুলো আসলে বাধা বলতে বাধা না, এগুলো আসলে আমাদের ভালোর জন্যই হচ্ছে, স্যারেরা এসব এসব হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন। তো এগুলো আমরা থাকতে থাকতে আসলে এখন অভ্যস্ত হয়েছি, এগুলোতে এখন কোনো প্রবলেম নেই। এবার আসি সাফের প্রসঙ্গে, এই যে নেপালে তোমরা এত বড় একটা অর্জন করলা আর কি, তো এই এই অনুভূতিটা একটু বলো আমাদের। অনুভূতি হচ্ছে আসলে আমার খুব ইচ্ছা ছিল ন্যাশনাল টিমে, ন্যাশনাল টিমে এখন জয়েন করছি 2 বছর, গত বছর আমি চান্স পাইছি, তো গত বছর গতবারে রেজাল্ট হয় নাই, এবারে আমরা রেজাল্ট করছি, খুব ইচ্ছা ছিল ন্যাশনাল টিমকে একটা সাফল্য এনে দেওয়া, সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া। আসলে এই অনুভূতি হচ্ছে আসলে প্রকাশ করার মতো না, যেহেতু আমাদের অনেক বছর আমরা হার্ডওয়ার্ক করছি, এই হার্ডওয়ার্কের পরিশ্রমের ফল আজকে আমরা পাইছি, দেশবাসী আমাদের সাপোর্ট করছে, দেশবাসীর দোয়া এবং আশীর্বাদে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছি, দেশবাসীকে ট্রফি উপহার দিতে পেরে আসলে আনন্দিত আমরা। আসলে এই যে তোমরা যে 19 তারিখে ফাইনালে জেতার পরে
তোমরা ওইখানে তো আনন্দ উৎসব করেছো, কিন্তু তোমরা কি আসলে চিন্তা করেছিলে যে কি 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 আশা করেছিলে দেশে এসে কি ধরনের রিসেপশন আশা করেছিলে? আসলে গেমের পরে আমরা গান বইগুলা সব কিছুই হয়েছে, খাওয়াইছে, তারপরে মিটিং হয়েছে আমাদের। কিরণ ম্যাডাম আমাদের সাথে মিটিং করছেন, ওখানে বলে দিচ্ছেন যে আমাদের যে আবদারটা ছিল যে খোলা সাদে আমরা, মানে খোলা বাসের সাথে আমরা যাব, এই বলছে উনি। তো ওখানে আসলে শুনে আসলে ভালো লাগলো যে আসলে এত বড় রিসিপশন ওনারা দিবেন। ভাবছিলাম যে শুধু খোলা সাদে খোলা বাসের সাথেই আমরা যাব, কিন্তু আসলে এখানে এসে দেখি ভিন্ন রকম যে এত আয়োজন আমাদের জন্য, এত রাজকীয় ভাবে আসলে আমাদেরকে এয়ারপোর্ট থেকে ভবনে আনা হবে, আসলে এত দর্শক এত স্বাগত করছে, মানে বলার মতো। এই যে এয়ারপোর্ট থেকে ভবনে চলে আসলে, এই যে ভবনটা তোমাদের এখন নিজের বাড়ি, এই জায়গাটা কিভাবে তোমরা থাকো বা কি কেমন লাগে এই জায়গাটা সম্পর্কে যদি একটু বলো, এই জীবনটা সম্পর্কে? প্রতিদিন সকাল বিকাল প্র্যাকটিস করি, থাকি একসাথে সবাই, আসলে মজা করি। যে সময়টা আসলে মজা করার ওই সময়টা মজা করি, আর যে সময়টা প্র্যাকটিসে খুব সিরিয়াস প্র্যাকটিস, জিম, সবকিছু, খাওয়া দাওয়া টাইম দিয়ে সবকিছু হয় আর কি। আসলে টাইম মেনটেন করি, ডিসিপ্লিন, আসলে ডিসিপ্লিন হতে থাকে। এখন তোমাদের পরবর্তী কি লক্ষ্য, তোমরা নিজেরা কি এগুলো নিয়ে আলোচনা করেছো বা তোমার নিজের কোনো? পরবর্তী লক্ষ্য যেহেতু আমাদের জার্নিটা আসলে শুরু সিনিয়র লেভেলে, আমাদের সামনে এই যে আসলে আরো বড় রেজাল্ট দরকার বাংলাদেশে, যেহেতু আমরা এখন শুরু করছি, সবে মাত্র শুরু আমাদের, তো আসলে এটা এখানে শেষ করতে চাই না, আরো সামনে এগিয়ে যেতে চাই। তোমাদের পরে যারা ফুটবল খেলতে আসবে মেয়েরা, তাদের জন্য তোমাদের কোনো তোমার কি পরামর্শ বা কিভাবে তারা এগিয়ে যেতে পারে? আমরা এখন জেলা টিম হোক বা বিএফএফ থেকে যে খেলাগুলা দেয়, যে কাপ, ন্যাশনাল উমেন্স ন্যাশনাল খেলাগুলো যেগুলো দেয়, ওরা এই খেলাগুলো যদি আসলে কন্টিনিউ থাকে, লিগ যদি কন্টিনিউ থাকে, সব আসলে খেলতে খেলতে হচ্ছে ওরা এক সময় আমাদের সেও ওরা ভালো প্লেয়ার হতে পারবে। আসলে যে আমি মনে করি বাংলাদেশকে ওরা আরো ভালো সাফল্য এনে দিতে পারবে। অনেক ধন্যবাদ তোমাকে, আবারও অভিনন্দন। থ্যাংক ইউ।